আজকে রান্না করছি পরোটা বাঁধাকপি পরোটা রান্না করব প্রথমে বাঁধাকপিগুলো কুচিয়ে নিয়েছি তারপরে বেটে নিয়েছি তারপর গরম তাওয়া গরম করেছি তারপরে বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তার মধ্যে আমি দিয়েছি আটটা আদা বা আদা বেটে দিয়েছি নুন দিয়েছি আর বাঁধাকপি বেটে দিয়েছি আর জিরে দেবো জিরেটা গরম করে রোস্ট করছি আটা নিয়েছি থালাতে আটা দিয়ে মেখে নিচ্ছি নুন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি একটু তারপরে বেলে নিচ্ছি পরোটা বেলে নিচ্ছি এখন ভালো করে মেখে নিয়েছি বাঁধাকপি দিয়ে আদা দিয়েছি নুন দিয়েছি এই যে পরোটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি এখন পরোটা বানাচ্ছি গরম কড়াইয়ে দিলাম উল্টে দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি পরোটার মধ্যে পরোটা বানিয়ে নিচ্ছি এইভাবে তেলের পরোটা রান্না করছি এখন বাঁধাকপির পরোটার নরম খুব নরম হয় তুলোর মতন নরম হয় ফুলকো হয় খেতে খুব নরম এই খাবারটা বাঁধাকপির পরোটা রান্না করবেন এবং খাবেন দেখবেন খুব ভালো লাগছে আর জানেন তো আজকে সারাদিন বৃষ্টি পড়ছে খালি বৃষ্টি পড়ছে ঠান্ডা করছে আবার ঘন কুয়াশা আজকে আর অন্ধকার রোদ আজকে একদম ওঠে কো সূর্য একদম ওঠে নাই আজকে আর পরোটা এইভাবে উল্টে দিলাম এক ফিট উল্টে দু ফিট আবার ভেজে নিচ্ছি পরোটা ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে পরোটা আমি ভেজে নিচ্ছি এখন এক পিঠ দিচ্ছি তারপরে আবার পরের পিঠে উল্টে দিচ্ছি এইভাবে পরোটাগুলো একটা একটা করে আমি তাওয়াতে দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন ফুলেছে ফুলক হচ্ছে বেশ ভালো ফুলেছে খুব সুন্দর এইভাবে পরোটা বানালে নরম হয় ফুলকো হয় আর খুব খেতেও সুন্দর ভালো লাগে স্বাদ খুব সুন্দর হয় ভালো স্বাদের হয় পরোটাগুলো এইভাবে আমি একের পর এক বানিয়ে নিয়েছি গরম গরম পরোটা এখন রান্না করলাম খেতে ভালো লাগবে আর শীতকাল তো শীতকালে পরোটা গরম পরোটা একে তো আজকে ঠান্ডা বেশি বৃষ্টি পড়ছে তা আজ আজকে শীতের দিন এখন আর বৃষ্টির দিন এখন হয়ে গেল পরোটা কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে বানাবেন আপনার